এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। হ্যাঁ একদম ঠিক হচ্ছে না। সামান্য একটু পড়া পারেনি বলে আপনি আমাকে ছোট ছোট বাচ্চাদের মধ্যে এভাবে কান ধরে বের করে দিবেন, একদম ঠিক হচ্ছে না। কিন্তু রনি ভাই, আপনারা তো সবাই আদু ভাইকে চেনেন, সে পড়া না পারে বছর বছর একই ক্লাসে ফেল করে। আপনারা কি কখনো ভেবে দেখেছেন সে কেন একই ক্লাসে বছর বছর ফেল করে? কেন? আজকে আপনাদের সেই ইতিহাসটা আমি খুলে বলবো। আমি হলাম সেই দুর্ভাগা আদু ভাই। বুঝি ম্যাডাম, একটা কথা ছিল। বলো কি বলবে? একটা মাত্র কথা ছিল ম্যাডাম। বলো না, মানে দয়া করে কম দাম শাড়িগুলো কেনা বন্ধ করুন। বেশি দামি শাড়ি কিনেই বা কি লাভ? আমিন খানের শার্টের বোতামেই যদি না আটকায়। আচ্ছা বাই দাবি ম্যাডাম, আপনার বয়সটা কত? 25। বুঝলাম, আসল বয়সটা বলুন। আসল বয়সও 25। কে বলে? কিন্তু আমি তো শুনেছি আপনার বয়স 30 বছর। ঠিকই শুনেছ। তাহলে? আরে 5 বছর বয়স পর্যন্ত তো আমি গুনতেই পারতাম না। আচ্ছা ম্যাডাম, আপনি কি কমিটির? হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড আছে। আমি অবশ্য চাইলে দুজন বয়ফ্রেন্ডকেও ক্যারি করতে পারি। দুজন বয়ফ্রেন্ড? এটা কিভাবে? আমার এখনকার বয়ফ্রেন্ড যদি আমাকে সাপোর্ট না করে, দামি দামি গিফট কিনে দিতে না পারে, আগের মতো রোম্যান্স করতে না পারে, তাহলে আমি তোমাকে ইউজ করব। বাবা, আমি কি বয়ফ্রেন্ড নাকি গাড়ির স্পেয়ার পার্ট? তোমাকে আমার খুব ভালো লেগেছে, আমি তোমার বাসায় গিয়ে তোমাকে প্রাইভেট পড়াতে চাই। একদম না ম্যাডাম, আমার বাবা যে এই সুন্দর দেখতে, আপনি তো দেখলেই প্রেমে পড়ে যাবেন। তোমার কি আমার উপর একটুও ভরসা নেই? না, মানে আমার বাবার উপর কোনো ভরসা নেই। বাদ দাও এসব, তোমাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। জি ম্যাডাম। আচ্ছা বলো তো, অ্যানাটমি জিনিসটা কি? না ম্যাডাম, ওসব আমি বলতে পারবো না। কেন? অ্যানাটমি তো পুরাতন বিষয়, এটা আগে যেরকম ছিল এখনো তাই আছে। ধুর বোকা, আমার একটাই বয়ফ্রেন্ড, তাতেই কত চেঞ্জ। ম্যাডাম, আমি যখনই কোনো সুন্দর মেয়েকে দেখি তখনই তার প্রেমে পড়ে যাই। আমার মনে হয় তুমি কোথাও ভুল করছো, আমরা বড়জোর ভালো বন্ধু হতে পারি। কিন্তু ম্যাডাম, আমি আমার হার্টকে বারবার প্রশ্ন করেছি, বন্ধুত্ব আর ভালোবাসার মধ্যে পার্থক্য কি? তোমার হার্ট কি বললো? হার্ট বললো, দেখ ভাই, আমার কাজ হচ্ছে ব্লাড সাপ্লাই করা, দয়া করে সিলেবাসের বাইরে আমাকে কোনো প্রশ্ন করিস না। তা যা বলেছো। আচ্ছা আজকে আমাকে দেখতে কেমন লাগছে? অসাধারণ লাগছে ম্যাডাম। আচ্ছা ম্যাডাম, আপনি কি রোজ একই ড্রেস পরেন? না না, এই তো রবি সোম শাড়ি, মঙ্গল বুধ স্কার্ট, বৃহস্পতিবার শর্ট স্কার্ট। তাহলে আমি শুক্রবার পড়তে যাব। দুষ্টু কোথাকার, ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। ভালো করে পড়াশোনা করে কি লাভ? ভালো করে পড়াশোনা করলে একটা সুন্দরী গার্লফ্রেন্ড পাবে। আর ভালো করে পড়াশোনা না করলে? অফুরন্ত সময়, অনেকগুলো পাবে। আমার তো আর অনেক সমস্যা আছে, বাংলা ইংলিশ ম্যাথ সবেতে সমস্যা, এমনকি সমাজবিজ্ঞান তো আমার মাথার উপর দিয়ে যায়। দেখো, আমি তোমার একটা সাবজেক্টে টিচার, বাকি সাবজেক্ট আমি পড়াতে পারবো না। তাহলে উপায়? বাকি সাবজেক্টগুলো নিজের মতো প্র্যাকটিস করে নিও, জানো তো প্র্যাকটিস মেক্স আ ম্যান টায়ার্ড। তুমি তোমার টায়ার্ডনেস নিয়ে থাকো, তোমাকে আর পাশ করতে হবে না, চললাম। দেখলেন তো, এভাবে শিক্ষকেরা আদু ভাইয়ের হাত ছেড়ে দিয়েছিল, আর তাই আদু ভাইও পড়াশোনার হাল ছেড়ে দিয়েছিল। থ্যাংক ইউ। আমাদের এই পরিদর্শকদের কতটুকু ভালো লাগলো সেটাই এবার জানবার পালা। আমিন ভাই, ইয়াকুব রে, আমি একটু মাইরে নিয়ে আগে মারবে মারবে মারবে, কানটা ধরে নেই। এত দুষ্টু স্টুডেন্ট যদি থাকে তাহলে স্কুলের পড়াটা পড়ার 12টা বেজে যাবে। এরকম আদু ভাইদের স্কুলে রাখেন না, ওদেরকে ফোর্স টিসিতে বের করে দিয়েন। দুর্দান্ত অভিনয় করেছে এবং ওনার সাথে যে তুমি ম্যাচ করে এত সুন্দর করেছো, বিউটিফুল বিউটিফুল, বোথ আর বিউটিফুল, বোথ আর বিউটিফুল।
ম্যাডাম আপনার কেমন লাগলো সেটা একটু বলবেন। আমি তো মেয়ে হয়েই শাশুদি ম্যাডামের উপর ফিদা হয়ে গেছি। আই লাভ ইউর অ্যাটিটিউড, খুব সুন্দর হয়েছে আর ইয়াকুব। সিরিয়াসলি আমার না মানে এই যে দুজনের মধ্যে যে টাইমিংটা সব কিছু মিলে এত সুন্দর ছিল ডুয়েল পারফরমেন্সটা, হ্যাটস অফ। আমি কখনো দেখিনি যে কেউ কারো কান ধরলে শান্তি পায়। আমি গিয়ে কানটা ধরছি, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, অসম্ভব ভালো। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে।